শিক্ষার্থী, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইসলাম শিক্ষা প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়, ইসলাম ও ব্যক্তি জীবন। ব্যক্তিগত জীবনে ইসলাম যাবতীয় দিক নির্দেশনা দিয়েছে মহান আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যক্তিগত জীবনের এসব নির্দেশনা মেনে চলার নির্দেশনা দিয়েছেন এবং মহান আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র আল কোরআনের মাধ্যমে ব্যক্তিগত জীবনের এমন কোনো বিষয় নেই যা বর্ণনা করেননি। তাকওয়া, তাওয়াক্কুল, ইহসান, সত্যবাদিতা, কর্তব্যপরায়ণতা প্রভৃতি ব্যক্তিগত গুণে গুণান্বিত হওয়ার শিক্ষা দেয় মহান আল্লাহ পাক পবিত্র আল কোরআনের মাধ্যমে। তেমনি মানুষের ব্যক্তিগত গুণের মধ্যে সর্বোৎকৃষ্ট একটি চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে তাকওয়া। তাকওয়ার মাধ্যমে একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন ব্যক্তি হিসাবে গড়ে উঠতে পারে এবং মহান আল্লাহ পাকের কাছে সে ব্যক্তি অধিক প্রিয় যে ব্যক্তি সবচেয়ে বেশি তাকওয়াবান। আমরা আসি তাকওয়ার পরিচয় সম্পর্কে। তাকওয়া আরবি শব্দ, এর শাব্দিক অর্থ বিরত থাকা, ভয় করা, বাঁচিয়ে রাখা। ব্যবহারিক অর্থে তাকওয়া বলতে বোঝায় খোদাভীতি, পরহেজগারি, আত্মশুদ্ধিকে। তাকওয়া মূলত আল্লাহর সন্তুষ্টি এবং আত্মশুদ্ধি লাভ করার একটি বিন্যস্ত পরিক্রমা। এর বিভিন্ন স্তর রয়েছে। পর্যায়ক্রমে তাকওয়ার সবগুলো স্তর যদি আমরা অতিক্রম করতে পারি তাহলে তার মধ্যে পরিপূর্ণ মুত্তাকি হওয়া সম্ভব। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাকওয়ার চারটি স্তর উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম স্তর হল যাবতীয় হারাম বর্জন। হারাম শব্দের অর্থ হচ্ছে অবৈধ, অর্থাৎ মহান আল্লাহ পাক যে কথা, কাজ বা বিষয়বস্তু আমাদেরকে করতে নিষেধ করেছেন তা না করা, সেটাই হচ্ছে হারাম। তো যাবতীয় হারাম বর্জন তাকওয়ার প্রথম স্তর। যেরকম মদ্যপান, মিথ্যা কথা বলা, সুদ, ঘুষ, অশালীন আলোচনা, অবৈধ যৌন সম্পর্ক প্রভৃতি। তারপর এই স্তরে অনুশীলনকারী ব্যক্তিদের বলা হয় মুমিনিন। দ্বিতীয় স্তর সন্দেহযুক্ত হালাল বর্জন। তারপর দ্বিতীয় সোপান হল এমন হালাল কাজ, বিষয়বস্তু বর্জনের স্তর যে হালালের হালাল হওয়া সম্পর্কে সন্দেহ রয়েছে। যেমন কাঁকড়া, চিংড়ি সন্দেহযুক্ত হালাল বর্জন না করলে সন্দেহতীত ভাবে প্রমাণিত হারাম বস্তু থেকে মুক্ত থাকা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে যা সন্দেহযুক্ত তা তোমরা বর্জন করো আর যা সন্দেহমুক্ত তা তোমরা গ্রহণ করো। সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদ। তারপর এই দ্বিতীয় স্তরের ব্যক্তিদেরকে বলা হয় সুলাহা। তারপর তৃতীয় স্তর সন্দেহমুক্ত হালাল বর্জন। তারপর তৃতীয় স্তরের যে কথা, বস্তু ও কাজ বিষয়ে হালাল সম্পর্কে সন্দেহমুক্ত, তবে জীবনের জন্য যা অপরিহার্য নয় তা বর্জন করা। যেরকম অতিরিক্ত সুস্বাদু খাবার, অতিরিক্ত দামি পোশাক পরিধান করা। এই স্তরে তাক অনুশীলনকারীদের বলা হয় আতকিয়া। তারপর চতুর্থ স্তর ইবাদতে অসহযোগী হালাল বর্জন। তাক অনুশীলনের চূড়ান্ত স্তরের ব্যক্তি এমন সব হালাল ও বিষয় বর্জন করে যা হালাল হওয়া সম্পর্কে সন্দেহমুক্ত কিন্তু তা ইবাদতের অন্তরায় না বা ইবাদতে মনোযোগ সৃষ্টি করে না। যেরকম
ইমামতির তুলনায় ব্যাংকের চাকরি, আর বইয়ের দোকানের চাকরির তুলনায় টিসের লাইনের চাকরি। আর এই স্তরে হালাল, এই স্তরে যারা বর্জন করে তাদেরকে বলা হয় সিদ্দিকীন। যে ব্যক্তি পরিপূর্ণ মহান আল্লাহর ভয়ে যাবতীয় অনাচার বর্জন করে ইসলামের দেওয়া বিধান অনুসারে পরিপূর্ণ জীবনযাপন করে তাদেরকে বলা হয় মুত্তাকি। মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ভীরু। ব্যক্তিগত জীবনে তাকওয়ার গুরুত্ব ও তাৎপর্য। মহান আল্লাহর ভয়ে যাবতীয় পাপাচার অনাচার বর্জন করে যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবন পরিচালনা করে থাকি, তাহলে আমাদের জীবন সুখময়, সমৃদ্ধময় এবং পরকালীন কল্যাণময় হতে পারে। তো ব্যক্তিগত জীবনে তাকওয়ার যে গুরুত্ব তাৎপর্য রয়েছে সে সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমত সৎকর্মের প্রেরণা লাভ। সৎকর্মের প্রেরণা লাভ, তাকওয়া ব্যক্তিকে সৎকর্মের প্রেরণা দিয়ে থাকে। ব্যক্তি সব সময় মহান আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী চলার চেষ্টা করে, মহান আল্লাহ পাকের ভালোবাসায় তার মূল লক্ষ্য থাকে, সেজন্য সে সৎকর্মের প্রেরণা লাভ করে থাকে, মহান আল্লাহ পাককে বিশ্বাস করে তার ভালোবাসার মাধ্যমে। আরেকটা কি, সুন্দর চরিত্র গঠন। সুন্দর চরিত্র গঠন, তাকওয়া মানুষের চরিত্রকে সুন্দর করে থাকে, তার মধ্যে আল্লাহর গুণাবলীর বাস্তবায়ন ঘটায়। মানুষের মধ্যে দুইটা প্রবৃত্তি আছে, একটি হচ্ছে সুপ্রবৃত্তি আর একটি হচ্ছে কুপ্রবৃত্তি। একজন মানুষের অন্তরে যখন আল্লাহর ভয় বিদ্যমান থাকে, তখন তার কুপ্রবৃত্তি মাথা ছাড়া দিতে পারে না, তার সুপ্রবৃত্তি চর্চা করে থাকে। আরেকটি কি, আল্লাহর ভালোবাসা লাভ। আল্লাহর ভালোবাসা লাভ, তাকওয়ার অনুশীলন হলো সব কিছুর চেয়ে, সবার চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসার অনুশীলন। তার বিধান মেনে আনুগত্য নিষ্ঠায় নিজেকে উজাড় করে দেওয়ার অনুশীলন। আর তাকওয়াবান ব্যক্তি যেমন আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ তেমনি তাকে ভালোবাসেন। আরেকটা কি, আল্লাহর নৈকট্য লাভ। আল্লাহর নৈকট্য লাভ, তাকওয়া মানুষকে আল্লাহর সান্নিধ্য ও নৈকট্য লাভে সহায়তা করে। তার অন্তর আল্লাহর প্রেম ও আনুগত্যে বিহবল থাকে, এজন্য আল্লাহ পাক তার সাথেই অবস্থান করেন। কোরআন মাজিদে এসেছে, তোমরা আল্লাহকে ভয় করো, জেনে রেখো নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন। সূরা আল-হাজ, না এটা ভুল হলো, সূরা আল-বাকারা এবং অন্যত্র মহান আল্লাহ পাক সূরা আল-হাজে বলেছেন, কুরবানির রক্ত মাংস কিছুই আমার কাছে পৌঁছায় না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। ইবাদত কবুলের পূর্ব শর্ত। ইবাদত কবুলের পূর্ব শর্ত, তাকওয়াবিহীন ইবাদত মূল্যহীন। যার অন্তরে আল্লাহ ভীতি বিদ্যমান না থাকে, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, তার ইবাদত কোনো কাজেই আসে না। সেজন্য মহান আল্লাহ পাক, আমি আবার উল্লেখ করছি, মহান আল্লাহ পাক সূরা আল হজের মাধ্যমে বলেছেন যে কুরবানির রক্ত মাংস কিছুই তোমার কিছুই মহান আল্লাহ পাকের কাছে পৌঁছায় না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। আরেকটা হচ্ছে কি, পাপ মুক্তি। পাপ মুক্তি, তাকওয়া মানুষের পাপমুক্ত জীবনযাপনের নিশ্চয়তা দেয়, কেননা তাকওয়া ব্যক্তির মধ্যে আল্লাহর উপস্থিতির চেতনা সৃষ্টি করে। তাই সে একান্ত নির্জনে নিভৃত বসেও কোনো পাপ কাজ করতে গেলে তার মনে উদয় হয়। সবাইকে ফাঁকি দেওয়া গেলেও মহান আল্লাহ পাককে ফাঁকি দেওয়া কখনোই সম্ভব নয়। আরেকটা কি, ইমানের পূর্ণতা। ইমানের পূর্ণতা, তাকওয়া ছাড়া ইমান পূর্ণতা, ইমানের পূর্ণতা কল্পনাই করা সম্ভব হয় না। বলা যায় তাকওয়াই হচ্ছে ইমান, কেননা তাকওয়ার প্রথম স্তর হলো ইমান নবায়নের স্তর। মহান আল্লাহ পাক বলেন, আর আমি তাদের উপর তাকওয়ার বিধান বাধ্যতামূলক করে দিয়েছি, সূরা আল ফ।
শ্রেষ্ঠত্ব ও সম্মান অর্জন, শ্রেষ্ঠত্ব ও সম্মান অর্জন, আল্লাহর কাছে অধিক সম্পদশালী ও উচ্চতর ডিগ্রিধারীর চেয়ে একজন মুত্তাকি ব্যক্তির সম্মান অনেক বেশি। যার তাকওয়া যত বেশি, তার মর্যাদা শ্রেষ্ঠত্ব মহান আল্লাহ পাকের কাছে ততই বেশি। মহান আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিকতর সম্মানিত যে ব্যক্তি অধিকতর তাকওয়ান। সূরা আল হুসরাত। নৈতিক জীবন গঠন। নৈতিক জীবন গঠনে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। ইসলামে নৈতিকতার মূল ভিত্তি হল একজন ব্যক্তিকে নৈতিক ও মানবিক গুণাবলী অর্জনে উদ্বুদ্ধ করে, হারাম বর্জন হালাল গ্রহণে উদ্বুদ্ধ করে। মুত্তাকি ব্যক্তি সবসময় আল্লাহকে স্মরণ করে, তাই উত্তরোত্তর সে নিজের চরিত্রকে সংশোধন করে নেয় এবং সে নৈতিক জীবন গঠনে তৎপর থাকে। আরেকটি কি, জান্নাত লাভ। তাকওয়ার অনুশীলন ব্যক্তির জান্নাত লাভ নিশ্চিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন কাজের জন্য মানুষ অধিক জান্নাতে প্রবেশ করবে? তিনি বলেন, তাকওয়া বা আল্লাহর ভয় এবং সুন্দর চরিত্র। সুনানে তিরমিজি। সাফল্য ও হেদায়েত লাভ। তাকওয়া অনুশীলনের ফলে ব্যক্তি আল্লাহর পথে চলার সঠিক নির্দেশনা পায়। সে পৃথিবীতে যেমন সাফল্য অর্জন করে থাকে, মানুষের ভালোবাসা পায়, তেমনি পরকালীনও সে সাফল্য লাভ করে থাকে। আত্মশুদ্ধি ও আত্মার শক্তি বৃদ্ধি। আত্মশুদ্ধি ও আত্মার শক্তি বৃদ্ধি। আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে ইবাদত সম্পাদন করলে ব্যক্তির কুপ্রবৃত্তি থেকে সে মুক্ত হয়, তার আত্মা শুদ্ধ ও পবিত্র হয়। আর তাকওয়াবান ব্যক্তি, যার মধ্যে তাকওয়া আছে, তার আত্মশক্তি বৃদ্ধি পায়। সে অন্য কোনো পরাশক্তির নিকট কখনোই মাথা নত করে না এবং সে শুধুমাত্র মহান আল্লাহ পাকের জন্যই যাবতীয় কার্যাবলী সম্পাদন করে থাকে। নিষ্ঠা ও দায়িত্বশীলতা বৃদ্ধি। নিষ্ঠা ও দায়িত্বশীলতা বৃদ্ধি। তাকওয়া মানুষকে নিষ্ঠাপূর্ণভাবে দায়িত্ব পালনের প্রেরণা দেয়। এর মাধ্যমে ব্যক্তির দায়িত্বশীলতা সৃষ্টি হয়, দায়িত্ববোধ বৃদ্ধি পায় এবং স্বতঃস্ফূর্তভাবে সে কর্তব্য পালনে সচেষ্ট থাকে। আল্লাহর ক্ষমা লাভ। আল্লাহর ক্ষমা লাভ। তাকওয়ার মাধ্যমে ব্যক্তি আল্লাহ তাআলার অমিয় নূর বা জ্যোতি লাভ করে, তার অন্তর পবিত্র হয়, সে শুদ্ধ হয়। মানুষের ভালোবাসা লাভ। তাকওয়াবান ব্যক্তি মানুষের ভালোবাসা লাভ করে থাকে। সর্বোপরি আমরা একথাই বলতে পারি যে একজন ব্যক্তি যদি তাকওয়ার গুণে গুণান্বিত হয়, তাহলে সে মহান আল্লাহ পাকের কাছে যেমন অধিক প্রিয় পাত্রপাত্রী হতে পারে, পরকালীন জান্নাত পেতে পারে, তেমনি বাস্তব জীবনেও মানুষ সমাজে সকলেই তাকে ভালোবাসবে এবং সে সাফল্যমণ্ডিত হবে। তার আত্মশক্তি ও আত্মার শক্তি বৃদ্ধি করে সে মানব সমাজে অবদান রাখতে সক্ষম হবে। আমরা তাকওয়া সম্পর্কে জানলাম। তাকওয়ার মূল বিষয় হচ্ছে আল্লাহভীতি, মহান আল্লাহকে আর আল্লাহকে ভয় করে যাবতীয় পাপকাজ অনাসার বর্জন করা। তো আমরা সকলেই এই তাকওয়ার গুণে উদ্বুদ্ধ হয়ে, তাকওয়া উদ্বুদ্ধ হয়ে যাবতীয় অন্যায় অনাসার বর্জন করে মহান আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করব এবং সকলে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব, ভালো থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।